আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ইন্টারেস্টেড ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এবিএল প্রবলেম নিয়ে। তো এবিএল প্রবলেম কোথা থেকে হয়, কেন হয় এবং কিভাবে সার্ভিস করবেন এ টু জেড নতুন নিয়মে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে দিব। সবাই সাথে থাকুন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, চলে এলাম মূল ভিডিওতে। তো এবিএল প্রবলেম কোথা থেকে হয়, কেন হয়, কী জন্য হয় এ টু জেড বিস্তারিত আলোচনা করে দিব। তো যারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন একটা করে লাইক করে দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এবিএল প্রবলেম হলে সবার প্রথম আমরা আমাদের যে ফ্লাইব্যাকের যে দুই নম্বর বিনটা আছে সেখান থেকে আমরা 9 ভোল্টটা চেক দিব, আমাদের অসিলেশন ভোল্টেজটা চেক দিব। এটা কিন্তু এসি ভোল্ট, আমি দেখিয়ে দিব, আমি সবার প্রথম বলতেছি, ঠিক আছে? 9 ভোল্ট চেক দেওয়ার পরে এই দেখুন, এখানে যে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে যদি কোনো একটা লিক ভাঙা থাকে তাহলে কিন্তু এবিএল প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো ক্যাপাসিটরের পাশে দেখবেন একটা ডায়োড আছে, যদি ডায়োডের প্রবলেম হয় তাহলেও এবিএল প্রবলেম হতে পারে। তো এগুলো তো নর্মালি বেসিক, এর পরবর্তীতে কী বিষয়ে এবিএল প্রবলেম হয় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো আমরা একটু এই সাইডে আসি সার্কিটটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনার দেওয়া আছে, একটা দুটা তিনটা, ঠিক আছে? তো এখানে কিছু জিনার দেওয়া আছে, একটা ট্রানজিস্টর দেওয়া আছে, কিছু পিএফ দেওয়া আছে। তো এবিএল প্রবলেম হলে অবশ্যই এখানকার জিনারগুলো আছে, তো এখানে দুইটা জিনার আছে, একটা অপর সাইডে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা জিনার দেওয়া আছে। তো এবিএল প্রবলেম হলে অবশ্যই আপনাদের এখানে যে জিনার তিনটা আছে, এই তিনটা জিনার আপনারা সুন্দরভাবে পরিমাপ করবেন। আপনার যে ফ্লাইব্যাকের পাশে যে আপনার ফিল্টার ক্যাপাসিটরটা আছে এটা চেক দিবেন, এটা কোনো পা ভাঙা বা জং পড়ে গেছে নাকি বা এটা নষ্ট কিনা, ঠিক আছে? আর এখানে যে ডায়োডটা আছে এটা কিন্তু আপনারা অবশ্যই চেক দিবেন, ডায়োডটা অবশ্যই আপনারা চেক দিবেন, ঠিক আছে? তো এখন চলে আসে সার্কিট অপর সাইডে। তো বন্ধুরা, আমাদের যে ফ্লাইব্যাকের যে দুই নাম্বার পিন এইটা হচ্ছে আমাদের এবিএল, ঠিক আছে? তো এবিএল প্রবলেম হলে অনেক টেকনিশিয়ান ভাই বলে দেয় টিউব নষ্ট, আপনারা একেবারে বলেন, আপনারা বিষয়টা না বুঝে বলে দেন। এতে যদি সেই কাস্টমার ভাই যদি অন্য কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে যদি টিভিটা হয় আপনার কিন্তু একটা বদনাম হবে। তো আপনারা বুঝে শুনে কাজ করবেন যে এবিএল প্রবলেম কি না বা টিউবের সমস্যা কি না। যদি সন্দেহ মনে হয় একটা ফ্রেশ সার্কিট লাগিয়ে আপনার টিউবটা চেক দিয়ে নেবেন, ঠিক আছে? তারপরও কাস্টমারকে ভুলভাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা আপনারা করবেন না। তো বলি, এটা হচ্ছে আপনার 110 ভোল্ট, এখান থেকে আপনার ডায়োডের মাধ্যমে 180 ভোল্ট আপনি বেঁচে যাবে। দুই নম্বর পিনটা হচ্ছে এবিএল ভোল্টেজ, ঠিক আছে? তো এবিএল অনেকেই ডিসি ভোল্টেজ ভাবে না, এটা হচ্ছে এসি ভোল্টেজ। আপনারা এসি মিটারে 10 এ সিলেক্ট করবেন, এসি 10 এ সিলেক্ট করার পর এখানে আপনারা 9 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট পাবেন, ঠিক আছে? তো এখান থেকে একটা রেজিস্টারের মাধ্যমে এখানে ভোল্টেজটি আউট হবে। তো এখান থেকে দেখুন, এই যে আমাদের এই পিন ধরে ধরে আসতে হবে, এসে এই যে এখানে আসবেন, এখানে এসে সবার প্রথম হচ্ছে আমাদের এই জিনারটার সাথে কানেক্ট হয়েছে, ঠিক আছে? তো এই জিনারটা সবার প্রথম চেক দিবেন, যদি শর্ট হয় তাহলে কিন্তু নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, এবিএল প্রবলেম হবে, ঠিক আছে? সবার প্রথম জিনারটা চেক দিবেন, এই জিনার যদি ভালো থাকে তো এই প্রিন্ট ধরে আবার চলে আসতে হবে, এসে এইখানে চলে আসবেন। এইখানে আরেকটা হচ্ছে আপনার জিনার দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানেও আরেকটা জিনার দেওয়া আছে, তো এই জিনারগুলো চেঞ্জ করবেন এবং আপনার যে আপনার হচ্ছে যে মেন সিস্টেম আইসি, ঠিক আছে? সিস্টেম আইসি রয়েছে কত নম্বর পিন আমি বলি, 1 2 3 4 5 6 7 নাম্বার যে পিনটা আছে এটা হচ্ছে এবিএল ভোল্টেজ, ঠিক আছে? তো এবিএল ভোল্টেজটা এখানে একটা পিএফের মাধ্যমে, রেজিস্টারের মাধ্যমে এখানে সুন্দরভাবে ইন হয়েছে। তো এখানে আরেকটা ট্রানজিস্টর দেওয়া আছে, এটার মাধ্যমে এবিএল প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এবিএল প্রবলেম হলে বেশি কিছু না, আপনারা সবার প্রথম চেক দিবেন যে আপনার অসিলেশন ভোল্টেজ এসি 9 ভোল্ট আছে কি না, ঠিক আছে? এবং এখানে যে ক্যাপাসিটরটা আছে, আপনার বুস্টার পাশে যে ক্যাপাসিটার ডায়োডটা আছে এটা দেখবেন, এটা ঠিক আছে কি না। তারপর হচ্ছে আপনার জিনারগুলো দেখবেন, ব্যাস এইটুকুই। যদি এগুলো সব ঠিক থাকে বা কোনোটা শর্ট পান আপনার চেঞ্জ করে দিয়ে লাইন দিবেন, টিভি একেবারে ওকে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এটি কোনো যদি সমস্যা হয় তাহলে টিভি এবিএল প্রবলেম হবে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও, ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।